স্টুডেন্টস, আজ তোমাদের ক্লাস করে ইজিকে নিয়ে আমি এসেছি। দেখো, তোমাদের ইজিকেতে যে পোর্শনটা থাকে, যেটা পরীক্ষায় আসে, ছটা লিখতে হয় সম্ভবত। তোমাদের দুটো জিনিস দেওয়া আছে এবারে, যে নতুন যে পোর্শনটা হয়েছে, পোর্শনটাতে দেওয়া আছে কি না, হোয়াট ইউ উইয়ার ইন দ্য লিভিং রুম, ঠিক আছে? অর্থাৎ আমরা আমাদের বসবাস করার পদ্ধতি, বা আমরা যেখানে বসবাস করি, অর্থাৎ আমাদের হাউসিং, আমাদের বাড়ি, আমরা কী কী পরে থাকি, বিয়ার কথা কোনো পরা, অর্থাৎ পরিধান করা, আমরা কী কী পরে থাকি, ঠিক আছে? এইরকম সিক্স থিংসের নাম তোমাদেরকে মেনশন করতে হবে পরীক্ষার খাতায়। আমি দেখো ঘুরে কিছুটা লিখে দেখানোর চেষ্টা করেছি, দেখো তোমরা একটু দেখবে। হোয়াট ইউ উইয়ার ইন দ্য লিভিং রুম, অর্থাৎ আমাদের বসবাস করার জায়গায় আমরা কোন কোন জিনিসগুলো পরি, অর্থাৎ কোন কোন জিনিসগুলো পরিধান করি। আমি দেখো ছটা এখানে পর্যন্ত একটু লিখেছি, দেখো দেখো। ফার্স্ট অফ অল, আমি যেটা ফার্স্ট লিখেছি সেটা কি না, শার্ট, অর্থাৎ আমরা কী পরে থাকি না, আমরা পরি শার্ট, মানে জামা, আমরা জামা পরি, ঠিক আছে? ছেলেরা মানে মেল পার্সন বিয়ার্স শার্ট, অর্থাৎ যারা পুরুষ তারা কি পরে থাকি না, শার্ট পরে। নেক্সট দেখো ফ্রক, এফারও শিখে, এফারও শিখে, তোমরা একটু খাতায় নোট ডাউন করে দেবে ফ্রক, অর্থাৎ এখানে হচ্ছে একটা মেয়েদের পোশাকের নাম কি না, ফ্রক, এফারও শিখে ফ্রক। তাহলে দু নম্বর আমরা পেয়ে গেলাম কি না, ফ্রক। ফার্স্ট ওয়ান আমরা পেলাম হচ্ছে শার্ট, নেক্সট ওয়ান আমরা পেলাম হচ্ছে ফ্রক। ফার্স্ট ওয়ানটা হচ্ছে ছেলেদের হচ্ছে একটা পরিধানের বস্তু, সেকেন্ড ওয়ানটা হচ্ছে মেয়েদের পরিধানের বস্তু। তারপরে দেখো কী পাচ্ছি না, টি শার্ট, এটাও কিন্তু একটা ছেলেদের পরিধান করার বস্তু, টি শার্ট। ছেলেরা কী পরে থাকে না, টি শার্ট পরে, টি শার্ট পরে তো গেঞ্জি টাইপের কিছু পরে, সেটা হচ্ছে টি শার্ট, ঠিক আছে? আমরা এটাও বলতে পারি, আমরা ভেস্টও বলতে পারি, ভেস্ট অর্থাৎ ছেলেদের হাফ কাটা যে গেঞ্জি, স্লিভলেস ভেস্ট, এটা হচ্ছে স্লিভ, হাতা নেই এরকম কোনো ভেস্ট, এরকম হচ্ছে গেঞ্জি, তাহলে এটা একটা টি শার্ট। ফোর্থ যেটা আমরা পাচ্ছি সেটা কি না, প্যান্ট, ইয়েন বা ট্রাউজার্স, এটাও আমরা বলতে পারছি আমরা প্যান্ট পরে থাকি, শর্টস পরে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে ছেলেদের পরনীয় বস্তু, ঠিক আছে? নেক্সট দেখো পাঁচেরটা আমরা যেটা কি নিচ্ছি না, ক্যাপ বা হ্যাট, টুপি বা হ্যাট। ছোটোখাটো সময় আমরা টুপি তো পরেই থাকি, বাড়িতে বাড়ি পরি, পরি না পরি না পরি তো, হ্যাট, হ্যাটও বলতে পারি আমরা, টুপিও বলতে পারি। নাম্বার সিক্স আমি যেটা বলেছি সেটা হচ্ছে কি না, সু, এসএইচওই, সু মানে জুতো, আমরা জুতো পরে থাকি বাড়িতে, একটা জুতো আমরা পরে থাকি। আবার কেউ কেউ বলতে পারো স্যান্ডেলস, অর্থাৎ চপ্পল টাইপেরও কিছু আমরা করে থাকতে পারি। তাহলে যদি বলা হয় নেম অফ দ্য সিক্স থিংস দ্যাট ইউ উইয়ার ইন ইউর লিভিং রুম, অর্থাৎ ছটা এমন বস্তু বা জিনিসের নাম বলো যেগুলো তুমি তোমার বাড়িতে বা তোমার বসবাস করার কক্ষতে, তোমার বেডরুমে যেগুলো তুমি পড়ো, সেগুলো কী না, নাম্বার ওয়ান কি না, শার্ট, আমরা শার্ট পরে থাকি, এটা হচ্ছে একটা মেল কমিউনিটি, অর্থাৎ মেলেদের হচ্ছে একটা অন্য বস্তু, একটা মেল পরে থাকে। নেক্সট ওয়ান ইজ কি না, টি শার্ট আমরা বলতে পারি, ছোটো গেঞ্জি বা ভেস্ট, এটাও আমরা বলতে পারি, টি শার্ট লিখেছি। ফিমেল পরনীয় যে বস্তু সেটা কী হতে পারে না, সেটা হয়তো হতে পারে ফ্রক, হতে পারে মেয়েরা ফ্রক পরে, ফ্রক হতে পারে। আবার কেউ বলতে পারো প্যান্ট, ঠিক আছে, প্যান্টও আমরা বলতে পারি, আমরা প্যান্ট পরি। কেউ আবার এটাও বলতে পারো ট্রাউজার্স বলতে পারো, কেউ জিন্স, এটাও বলতে পারো যে জিন্স পরে আছে, ঠিক আছে? আবার একটা বলতে পারি ক্যাপ অর হ্যাট, কেউ টুপি পরে থাকে অথবা হ্যাট পরে, গোল যেটা সেটা হচ্ছে হ্যাট, সামনের দিকে যেটা নামানো সেটা হচ্ছে ক্যাপ, টুপি, ঠিক আছে? আবার কী বলবো না, স্যান্ডেলস বা শু, স্যান্ডেলস বা শু, যেটা বানান তোমাদের সুবিধা সেটাই তোমরা বলবো, শুটাই লিখবে শু। তাহলে ছটা বস্তু আমরা পেয়ে গেলাম, কী কী, শার্ট ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান ফ্রক, থার্ড ওয়ান টি শার্ট, টি এসে যাই আর কি, ফোর্থ ওয়ান কি না প্যান্ট, ফিফথ ওয়ানটা কি না ক্যাপ অর হ্যাট, সিক্সথ কি না শু, ঠিক আছে? এই ছটা জিনিস আমরা পেয়ে গেলাম, এটা তোমাদের আছে, হোয়াট ইউ উইয়ার ইন আওয়ার লিভিং রুম, ঠিক আছে? আরেকটা যেটা হয় তোমাদের সেটা আমি, সেটাও আমি লিখে দেখানোর চেষ্টা করেছি, দেখো মানে কি বলছে না, ছটি গাছ, ছটি গাছ এবং উদ্ভিদ অর্থাৎ পদ, ঠিক আছে, ছটা, সেরকম নাম তোমাদেরকে বলতে হবে, ছটা।
তাহলে দেখো একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, যদিও ভালো দেখতে পাচ্ছ না তা আমি দেখানোর চেষ্টা করছি। দেখো আমরা প্রথম যেটা লিখেছি কি না, দেখো একে আমরা যেটা লিখেছি কি না, ক্যাকটাস, একে কি লিখেছি না, ক্যাকটাস। দেখো এটা দেখতে পাচ্ছ তো, ক্যাকটাস, ক্যাকটাস কি না, এটা হচ্ছে একটা উদ্ভিদ। ক্যাকটাস কি না, উদ্ভিদ, কী ধরনের উদ্ভিদ না, এটা হচ্ছে কাঁটা জাতীয় উদ্ভিদ। কী ধরনের উদ্ভিদ না, কাঁটা জাতীয় উদ্ভিদ, এটা হচ্ছে ক্যাকটাস। ঠিক আছে, দুয়ে দেখো যেটা লিখেছি ম্যাঙ্গো ট্রি, ইজি ইজি নাম লিখবো, বানানো যেটা ইজি ইজি হয় সেটাই আমরা লিখবো, ম্যাঙ্গো ট্রি, MANGO ম্যাঙ্গো ট্রি, অর্থাৎ আম গাছ। এটা আমাদের দু নম্বর বেরিয়ে গেল, ম্যাঙ্গো ট্রি। ঠিক আছে, তিন নম্বর কি লিখেছি আমরা, ব্যাম্বু ট্রি, BMB ডবল ও, ব্যাম্বু ট্রি অর্থাৎ বাঁশ গাছ, ব্যাম্বু ট্রি অর্থাৎ বাঁশ গাছ, ব্যাম্বু ট্রি। ঠিক আছে, ফোর্থ যেটা আমরা লিখেছি এটা দেখতে পাচ্ছ না, আমি যেটা লিখে দিচ্ছি আর কথা, অ্যাপেল ট্রি, আপেল গাছ, কি না, আপেল গাছ, কোটি না, অ্যাপেল ট্রি অর্থাৎ আপেল গাছ। ঠিক আছে, ফাইভ, নাম্বার ফাইভ, বেনিয়ান ট্রি, বেনিয়ান ট্রি অর্থাৎ বট গাছ, বেনিয়ান ট্রি কথাটার অর্থ বট গাছ। লাস্ট ওয়ান, নাম্বার সিক্স, দেখো চেরি ট্রি, চেরি ট্রি অর্থাৎ চেরি ফলের গাছ, অর্থাৎ চেরি ফলের গাছ। তাহলে আমরা কটা ছোটা জিনিসের নাম পেয়ে গেলাম, ছোটা প্ল্যান্টস এবং বিভিন্ন প্ল্যান্টসের মাধ্যমে বা বিভিন্ন ছোট ছোট গাছের মাধ্যমে। দেখো আমরা দামগুলো পেয়ে গেছি, যেগুলো ছোট ছোট বানান সেগুলোই আমরা লেখানোর চেষ্টা করছি। দেখো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি কি না, ক্যাকটাস, কাঁটা জাতীয় কোনো উদ্ভিদ বা পদ, সেটাকে বলা হয় ক্যাকটাস। ঠিক আছে, কোনি মনসা এগুলো তো জানো তো, ক্যাকটাস জাতীয় পদের উদাহরণ বা উদ্ভিদের উদাহরণ। নেক্সট দেখো ম্যাঙ্গো ট্রি, আম গাছ। থার্ড ওয়ানটা কি না, ব্যাম্বু ট্রি, বাঁশ গাছ। ফোর্থ ওয়ান কি না, দেখো দিয়েছি অ্যাপেল ট্রি, মানে হচ্ছে আপেল গাছ। ফিফথ ওয়ান কি, বেনিয়ান ট্রি, BANYAN, বেনিয়ান ট্রি অর্থাৎ বট গাছ। লাস্ট ওয়ান যেটা দিয়েছি চেরি ট্রি, CHERRY, চেরি ট্রি অর্থাৎ চেরি ফলের গাছ। ঠিক আছে, এই ছটা কিন্তু একটু তোমাদেরকে আমি হোমটাক্সের মাধ্যমে কাজ দেবো, এই ছটা কাজ একটু তোমরা করে নিয়ে আসবে, বানানগুলো ঠিক করে করবে, যেটা লিখলাম যেটা করালাম করে সেগুলো একটু দেখবে বাড়িতে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাসে আমরা আরও এগোবো। থ্যাংক ইউ।